নীরবে নিঃশব্দে চলে গেলেন বৈশাখী ঘোষ। হয়তো তাকে কেউ চিনত না, কিন্তু তিনি ছিলেন রবি ঘোষের স্ত্রী। বৈশাখী ঘোষ প্রয়াত হলেন 24শে ডিসেম্বর দুপুরে, বয়স হয়েছিল 76 বছর। রবি ঘোষের আসল পদবী ঘোষ দস্তিদার। বৈশাখীর বিয়ের আগে পদবী ছিল দাস, বৈশাখী ঘোষ দস্তিদার। রবি ঘোষের প্রথম স্ত্রী ছিলেন স্বর্ণযুগের বিখ্যাত অভিনেত্রী অনুভা গুপ্তা। অনুভার এটি দ্বিতীয় বিয়ে ছিল, প্রথম বিয়ে এক ফুটবলারকে, কিন্তু সেই বিয়ে সুখের হয়নি, ফের ঘর বাঁধেন রবি ঘোষের সঙ্গে, কিন্তু বেশি দিন সংসার করতে পারেননি। 1972 সালে হঠাৎই প্রয়াত হন অনুভা। এরপর রবি ঘোষ বহু বছর একাই ছিলেন, আর বিয়ে করবেন না বলেই ঠিক করেছিলেন, কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায় সন্তোষ দত্তদের জোড়াজুড়িতে প্রতিজ্ঞা ভাঙেন, দ্বিতীয়বার বিয়ে করেন বৈশাখী দেবীকে, সম্বন্ধ করেই সে বিয়ে হয়েছিল। দ্বিতীয় বিবাহে খুবই সুখী ছিলেন রবি ঘোষ। বৈশাখী দেবীর জীবনে রবি ছিলেন প্রথম পুরুষ। রবি ঘোষ যেদিন প্রথম দেখা করতে এসেছিলেন, সেদিন কমেডিয়ান ভেবে নাকি ভীষণ হেসে ফেলেছিলেন বৈশাখী দেবী। নিঃসন্তান বৈশাখী দেবী একাই থাকতেন, তবে তাকে দেখাশোনা করত রবি ঘোষের এক পালিত পুত্র, নাম হল রঞ্জিত। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে খুবই অসুস্থ ছিলেন বৈশাখী ঘোষ, শরীর রক্ত শূন্য হয়ে গিয়েছিল, সেই সবে কিডনি অবস্থাও ভালো ছিল না, শেষ কটা দিন হসপিটালে ভর্তি ছিলেন, সেখানেই বড়দিনের আগে নীরবে চলে গেলেন তিনি। শান্ত স্বভাবের বৈশাখী দেবী স্বামী সন্তান নিয়ে সংসার করতে চেয়েছিলেন, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয়নি। বিয়ের মাত্র 16 বছরের মাথায় হঠাৎ মারা যান রবি ঘোষ। সেই ধাক্কা জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়ে উঠতে পারেননি বৈশাখী দেবী। তো বন্ধুরা, আজ গল্প এই পর্যন্ত। যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সময়ে আবার কোন একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।